Assalamualaikum, hello viewers, welcome to my channel. কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কোথায় চলে এসেছি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। এই যে আমরা বসুন্ধরা সিটিতে চলে এসেছি। তো আজ ভ্যালেন্টাইন্স ডে ছিল, তো নর্মালি আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করি না। আজকে একটু সময় পেলাম আর আমার একটু দরকার ছিল বসুন্ধরা সিটিতে, তাই চলে আসলাম। এই যে আমার বোন আর আমার হাজবেন্ড, আজকে একটু সময় পেলাম তাই একটু চলে আসলাম। আমার বোনটা একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরে এসেছে। এই সাইডটাতে সনির একটা ডেকোরেশন ছিল, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। আমরা এখানে কিছু ফটো শুটিং করেছি, মানুষ এখানে ছবি তুলছে। আজকের ভিডিওর লাস্টে একটা চমক আছে, সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কি চমক রয়েছে। আমি এটা ফোনের দোকানে এসেছিলাম। এখানে কেন এসেছিলাম তা অবশ্যই ভিডিও লাস্টে আপনারা বুঝতে পারবেন। তো আমার সাথেই থাকুন আর ফুল ভিডিওটা দেখতে থাকুন। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখানে ইনফিনিটিতে এসেছি, এখানে 50% অফ ছিল। তো আমরা একটা দেখলাম, অনেক কিছু ছিল, ভালো ভালো জিনিস 50% অফ ছিল। কিছু কিনিনি, জাস্ট একটা দেখে নিলাম। এই ব্যাগগুলো নতুন ছিল, এগুলোতে ছাড় ছিল না। পার্সগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এই যে কিছু ইউনিক পার্স, এই রেড পার্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে। দেখলাম, দেখি পরে অবশ্যই একটা নিব, দেখা যাক কি হয়। এটাও ভালো লেগেছে। আপনাদের জন্য অল্প অল্প করে শুট করলাম, আমরা কি কি দেখলাম, কোথায় কোথায় গেলাম একটু দেখানোর চেষ্টা করেছি। সবটা পারিনি, সব জায়গায় অ্যালাউ করে না, তার জন্য। এই যে জুয়েলারি, এটা হচ্ছে আপনার বসুন্ধরা, এই যে মিডল পয়েন্টটা দেখতে অনেক ভালো লাগে, উপর থেকে নিচটা অনেক সুন্দর লাগে। ছুটির দিন থাকলে অবশ্য অনেক মানুষ দেখা যায়, আজকেও কম ছিল না, কারণ আজকে ভ্যালেন্টাইন্স ডে ছিল। আমি বাটা শোরুমে ঢুকেছিলাম, আমি একটা শু নিয়েছি। এই যে এটা বসুন্ধরা সিটির কিডস জোন, এটা হচ্ছে ফুড হল। আমি একটা আপুর ব্লগে দেখেছিলাম এই ফুড হলটাতে, তা আমি গিয়েছি খাবার জন্য। আমার কাছে মনে হলো প্রাইসটা একটু বেশি, তাই আমরা সেখানে বসিনি। আমাদের পরিচিত একটা খাবার রেস্টুরেন্ট ছিল, ওটাতে বসেছি। এই যে এগুলো আমরা নিয়েছি খাবার জন্য, তা আমরা রাতের ডিনারটা সেরে এসেছি বসুন্ধরাতে। আমার জন্য তো অনেক ভালো, বাহির গেলে আমার ডিনার করে আসলে বাসায় আর কোনো ঝামেলা করা লাগে না, তার জন্য আমি চেষ্টা করি বাহিরে গেলে কিছু খেয়ে আসতে। তা আমরা তিনজনে তিনটা প্লেটার নিয়েছি আলাদা আলাদা। আমি এই যে রাইস আর এই গ্রিলটা নিয়েছি, আমার হাজবেন্ড ওই নান আর ওই চিকেনটা, আর আমার বোন লুচি আর চিকেন নিয়েছে। তা আমরা এখন খাচ্ছি।
খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ড্রিঙ্কস নিয়েছি, এটা ম্যাঙ্গো ড্রিঙ্কস ছিল, খুবই ভালো লেগেছে, রিফ্রেশ লেগেছে। তা আমি বলেছিলাম যে ভিডিওর লাস্টে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে আমি আমার বোন আম্মুর জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছি, আমরা দুজন মিলে এটা এখন আমার আম্মুকে দিচ্ছি। আজকে যেহেতু ভালোবাসা দিবস, আমার আব্বু আম্মুর জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তো সবসময় সবটা হয় না, আজকে স্পেশাল দিনে একটু স্পেশাল কিছু তো করাই যায়, তাই না? এটা তো খারাপ কিছু না, সবসময় সবাই ওই রকম সময়ও পায় না। আম্মুর জন্য আরেকটা স্পেশাল গিফট আছে, দেখেন আপনারা, দেখতে থাকুন। আমি বলেছিলাম আমি একটা মোবাইলের দোকানে গিয়েছিলাম, এই যে আমি আমার আম্মুর জন্য কি নিয়ে এসেছি আপনারা দেখুন, আপনাদের সাথেই সবকিছু ওপেন হচ্ছে। এই যে আমার আম্মুর জন্য আমি একটা ফোন নিয়ে এসেছি। আমার আম্মু এতদিন একটা অ্যানালগ ফোন ইউজ করতো, এখন একটা স্মার্টফোন নিয়ে এসেছি। কি বলা যায়, আমার আম্মুকে আমি স্মার্ট করে দিলাম, তাই না? আমার তো খুবই ভালো লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার আব্বু আম্মুর জন্য অনেক অনেক দোয়া করবেন। চেষ্টা করেছি খুশি করতে আমার আব্বু আম্মুকে। এই যে ফোনটা, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।